Assalamualaikum warahmatullahi ta'ala wabarakatuh. Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah. Amma ba'd. Shobai kemon achen? Asha korbo Allahur rahmate onek onek bhalo achen. To onek din pore apnader majhe arekti live niye ajker live ti hocche Dr. Mala Ali Kurdistanir সম্পর্কে একটু হুজুর কমেন্টস করছেন এবং তার নাম্বারটাও দিয়েছেন আপনারা দেখছেন নাম্বার লাস্টে যে 51 নাম্বারটা এই নাম্বারটা দিয়েছে হুজুরকে ধন্যবাদ জানাচ্ছি এবং হুজুর বলছেন যে ইনশাআল্লাহ তিনি বাংলাদেশে আসবেন বাংলাদেশের মানুষকে চিকিৎসা করবেন বাংলাদেশ না বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান আফগানিস্তান এবং ওয়ার্ল্ডের আরো বিভিন্ন কান্ট্রিতে তিনি চিকিৎসা করবেন আচ্ছা ডক্টর মালা আলী কুর্দিস্তানি আরেকটা কমেন্টস করেছেন আমি তার কমেন্টসটা দেখি তারপর আপনাদেরকে বলতেছি ইনশাআল্লাহ মিন করিব উস্তাদ আক্তার সানাফতাহ মুস্তাশফা ফি বাংলাদেশ মাআকা আপনার সঙ্গে অবিন্দ আলেম কবলুকা আমুত থ্যাংক ইউ সো মাচ ডক্টর মালা আলী কুর্দিস্তানি ডক্টর মালা আলী কুর্দিস্তানি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা ডক্টর মালা আলী কুর্দিস্তানি যখন বাংলাদেশে আসবেন তিনি হসপিটাল তৈরি করবেন আমি কখনো আমি চাচ্ছিলাম যে ডক্টর মালা আলী কুর্দিস্তানির এই বিষয়টা হাইট লাগতে তো আজকে প্রকাশ করলাম ডক্টর মালা আলী কুর্দিস্তানি ইনশাআল্লাহ তাআলা আমাদের সে ইন্টারন্যাশনাল হসপিটাল তৈরি করবেন যে হসপিটালের মাধ্যমে সারা ওয়ার্ল্ডের মানুষ চিকিৎসা নিতে পারবেন খুবই সহজে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ডক্টর মালা আলী কুর্দিস্তানির এই হসপিটাল খুললে অনেক উপকার হবে আপনারা জানেন বাংলাদেশে কিন্তু একটা মানে তেমন তাদের ভালোবাসা অত্যন্ত বেশি আমরা আমাদের বাংলাদেশের মানুষের অত্যন্ত ভালোবাসা বেশি তারা ডক্টর মালা আলী কুর্দিস্তানিকে ভালোবাসেন ইরাকে বা বিদেশি গিয়ে ট্রিটমেন্ট নিতে তাদের কিন্তু এত সামর্থ্য নাই ঠিক আছে তো ডক্টর মালা আলী কুর্দিস্তানি যদি বাংলাদেশে একটি হসপিটাল তৈরি করে তাহলে তার মাধ্যমে খুব সহজে যারা ব্লাইন্ড ড্রাম প্যারালাইসিস জিন ইনফেক্টেড প্রেগনেন্সি অটিজম অটিস্টিক তারপরে যেই সকল রোগী আছে সবাই খুব সহজে চিকিৎসা নিতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে অত্যন্ত দোয়া করি যাতে করে খুব সহজে সব কিছু ইজি হয়ে যায় আপনারা দোয়া করবেন কোনো আপনাদের কোনো ভালোবাসা হেল্প সহযোগিতা লাগলে অবশ্যই আমরা সেটা আপনাদেরকে শেয়ার করব যারা এই মুহূর্তে লাইভ দেখছেন অবশ্যই কষ্ট করে শেয়ার করে দিবেন রাজ রাজ উনি কমেন্টস করছে ভাই কবে ডক্টর মালা আলী কুর্দিস্তানি আসবেন শীঘ্রই আসবেন আপনারা দেখেছেন যে ডক্টর মালা আলী কুর্দিস্তানি কমেন্টস করছেন তো আরেকটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গ্রুপ যে বিষয়টা নিয়ে কথা বলতেছি ডক্টর মালা আলী কুর্দিস্তানি সম্পর্কে একটি গ্রুপ খোলা হয়েছে সেই গ্রুপের মধ্যে আপনারা সংযুক্ত হবেন প্রায় 11K মেম্বার্স পূর্ণ হয়েছে সেই গ্রুপে আপনারা সংযুক্ত হবেন এবং গ্রুপের মধ্যে আপনাদের মতামত পেশ করবেন আরেকজন বলতেছে চট্টগ্রাম অবশ্যই আসবেন আসলে হুজুর আসলে ঢাকায় অবশ্যই ঢাকা যেহেতু বাংলাদেশের রাজধানী অবশ্যই ঢাকা শহরেই তাকে রাখা হবে আর যদি দেখি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে চিটাগং হুজুরকে নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ তাআলা সবাই দোয়া করবেন হ্যাঁ সবাই দোয়া করবেন এটাই আচ্ছা ইন্ডিয়া পাকিস্তান আফগানিস্তান বিভিন্ন কান্ট্রি থেকে এবং ইউকে ইউএসএ থেকে যারা কমেন্টস করতেছেন যারা আমাদের সাথে যোগাযোগ করেন সবার প্রতি শুকরিয়া আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহর কাছে শুকরিয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মুহূর্তে আজান হচ্ছে আমি নামাজে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু